হ্যালো ফ্রেন্ডস, ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। কটা দিন হলো কলকাতায় শীত বেশ জাঁকিয়ে পড়েছে, আর এর মধ্যে যদি একটু গরম গরম কিমা মটর ভাত বা রুটি বা পরোটার সাথে পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, দারুণ জমে যায়। আজ তাই ভাবলাম আপনাদের সাথে এই কিমা মটর রেসিপিটা আজকে শেয়ার করে নিই। ভিডিওটাতে আমি কিমা মটর রান্না করার পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। কিমা মটরের রেসিপিটা একদম রেস্টুরেন্টের মতন খেতে হয়, আপনারা না বললে কেউ বিশ্বাস করবে না যে এটা বাড়িতেই বানানো। আর দেরি না করে চলুন বানিয়ে ফেলি এই অসাধারণ কিমা মটর রেসিপিটা। রান্নাটার জন্য আমি মুরগির মাংস নিয়েছি, তবে এটার জন্য মাটনও নেওয়া যায়। আপনাদের যেটা পছন্দ আপনারা চিকেন বা মাটন উভয় ইউজ করতে পারেন। ইউজুয়ালি চিকেন কিনলে গোটা কিনুন বা কারি কাট কিনুন, তার সাথে কিছু সলিড পিসেস থাকে যাতে হাড় থাকে না। আর যে সেগুলো সবাই খুব একটা পছন্দ করে না, যে চিকেনের ঝোলে দিলাম বা অন্য কিছু করলে সেগুলো সবাই পছন্দ করে না খেতে, আর সেই সব পিসেসগুলোই কিন্তু আইডিয়াল এই কিমা মাটের তরকারিটার জন্য। রান্নাটার জন্য আমি দুটো বড় পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর বেশ বড় এক বাটি মটরশুঁটি নিয়েছি। শীতকালে মটরশুঁটি যেমনি প্রচুর পরিমাণে পাওয়া যায় তেমনি সস্তাও হয়, আর এই সময় কিন্তু আইডিয়াল সারা বছরের জন্য মটরশুঁটি প্রিজার্ভ করে রাখার জন্য। সারা বছরের জন্য কোনো ঝামেলা ছাড়া মটরশুঁটি কী করে প্রিজার্ভ করবেন যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এগুলোকে ফাইনলি স্লাইস করতে হবে। পেঁয়াজগুলো ফাইনলি স্লাইস করার কারণ এটাই যে যখন গ্রেভিটা হবে তখন ভালোভাবে মিশে যাবে। এই রান্নাটার জন্য কোনো পেঁয়াজ বাটা আমি ব্যবহার করছি না, এই পুরো রান্নাটা এই পেঁয়াজ স্লাইস দিয়েই পুরো গ্রেভিটা হয়ে যাবে আর খুব ভালোভাবে ব্লেন্ডও হয়ে যাবে। ফোড়নের জন্য কিছু গোটা মশলা আমাদের লাগবে, যেমন কি তেজপাতা, গোটা জিরে, ছোটো এলাচ, গোটা লবঙ্গ, কিছুটা গোলমরিচের দানা, দুটো বড় এলাচ যেটা দানাটাই ব্যবহার হবে, কয়েক টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা। রান্নাটার জন্য আমি ঘি আর রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। তেল আর ঘিটা গরম হলে গোটা মশলাগুলো এক এক করে দিয়ে দিতে হবে তেলে। বড় এলাচগুলোর দানা ছাড়িয়ে তেলে দিয়ে দিন। মশলার ভাজা গন্ধ বেরোলে তখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেবেন। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর মশলাগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে, খানিকটা ভাজতে হবে যতক্ষণ না একটু লালচে হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিন আদা আর রসুন বাটাটা। মিডিয়াম ফ্লেমেই রসুন আদা বাটা দিয়ে খানিকক্ষণ ভাজুন। চিকেনের টুকরোগুলো আমি যেটুকু হাড় ছিল সেটুকু ছাড়িয়ে নিয়েছি, আর এটা আমি একটা মিন্সার জারে দিয়ে দিলাম আর এটাকে মিন্স করে নেব। আপনারা ইচ্ছে করলে বাজার থেকে চিকেনটাকে কিমা করে আনতেই পারেন। দেখুন কি সুন্দর কিমা হয়ে গেছে এই মিন্সার জারটাতে কোনো ঝামেলা ছাড়াই। ইতিমধ্যে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে আর এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন কিমাটা। মশলার সাথে চিকেন কিমাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আর ভাজতে হবে লো টু মিডিয়াম আঁচে। এর মধ্যে প্রয়োজন মতো নুনটা দিয়ে দিতে হবে স্বাদ বুঝে। তারপর নাড়তে হবে, নাড়তে নাড়তে দেখা যাবে যে চিকেন একটু জল ছেড়ে দিয়েছে, তাতে চিন্তার কিছু নেই, জলটা পরে টেনেই যাবে। এর মধ্যে এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, প্রথমে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো
আর ধনে গুঁড়ো, তার সাথে একটুখানি কাশ্মীরি মির্চ আর জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে খানিকক্ষণ। তারপরে কুচিয়ে রাখা একটা বড় টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরেও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে কষতে হবে খানিকক্ষণ। একটা ঢাকনা লাগিয়ে কড়াইতে এটা কিছুক্ষণ ধরে রান্না করুন, তাহলে টমেটো আর বাকি জিনিসগুলো বেশ ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে। এক চামচ মতো কসুরি মেথি, মানে শুকনো মেথি পাতা, একটু হাতে ক্রাশ করে গ্রেভিটাতে দিয়ে দেবেন। এতে একটা সুন্দর আলাদা স্বাদ বা ফ্লেভার অ্যাড হয়ে যায়, যেটা খুবই ভালো লাগে কিমা মশালাতে। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর মাঝে মাঝে ঢাকা দিয়ে পুরো রান্নাটা করতে হবে। বেশ ভালোভাবে কষা হয়ে গেলে মশলাটা, আমি এতে কিছুটা গরম জল করে গ্রেভির জন্য অ্যাড করে দিয়েছি। যারা নতুন রান্না করছো, যারা বিগিনার্স, তাদেরকে আমি বলি যে যে কোনো তরকারি, যে কোনো রান্নাতে যদি জল অ্যাড করো তাহলে কিন্তু অবশ্যই গরম জল অ্যাড করবে, না হলে কিন্তু রান্নাটা পানসে হয়ে যাওয়ার চান্স থাকে। ঝোলটা ফুটে উঠলে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটাতে আমি কটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। আপনারা রান্নাতে ঝালটা বুঝে দেবেন, আপনারা যেরকম ঝাল খান সেরকমভাবেই আপনারা লঙ্কা বা কাঁচা লঙ্কা দেবেন। প্রতি বছরের মতো এবছরও আমি শীতে আমার ছাদ বাগানে বেশ কিছু সবজি গাছ লাগিয়েছি, তার মধ্যে ধনে পাতাও বেশ ভালো হয়েছে। রান্নাটার জন্য তাই কয়েক গোছা ধনে পাতা তুলে নিলাম। সবশেষে এই ধনে পাতা কুচিটা রান্নার মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে চেড়ে খানিকক্ষণ, যদি মনে হয় একটু গ্রেভিটা কমে এসছে তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে রান্নাটা নামিয়ে নিতে হবে। শীতের দিনে কিন্তু দারুণ লাগবে কিমা মটর দিয়ে রাত্রের ডিনারটা যদি সেরে নেওয়া যায়, সাথে গরম রুটি বা বেশ মচমচে পরোটা দিয়ে, তাহলে কিন্তু আর কথাই নেই। রান্নাটা একবার বানিয়ে দেখবেন, আর যদি আমার এই রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যাতে আমি আরও ইম্প্রুভ করতে পারি। আপনাদের লাইক কমেন্ট আমাকে কিন্তু খুব ইন্সপায়ার করে যাতে আমি আরও ভালো ভিডিও আপনাদেরকে নিয়ে আসতে পারি। আমি আবার ফিরে আসবো আর একটা ভীষণই ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে।